নমস্কার আমি অম্বরীশ এই ভিডিওতে আমরা দেখব যে এই যে সেট আপটা এটা দেখছেন মোবাইল টিচিং সেট আপ যেটা আপনি নিজের টেবিলের উপরে বা যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন এখানে আপনার কোনো ইলেকট্রিসিটি লাইট বা এরকম কোনো দরকার হয় না আপনি বাড়িতে বসে আপনি অতি সহজে সেটাকে ইউজ করতে পারবেন অনলাইনে পড়ানোর জন্য তো এখানে যখন দেখতে পাচ্ছেন যে আপনি মোবাইলটা যখন আপনি লাগাতে পারবেন আর এটা আপনি যে বই দিয়ে পড়ান বা যে খাতা দিয়ে পড়ান আপনি অফলাইনে যেভাবে পড়াতেন ফেস টু ফেস সেই সামগ্রীটা কি ব্যবহার করবেন পেনের পেপার মার্কার পেন্সিল যা আপনি ব্যবহার করতেন সেটা কি আপনি ব্যবহার করতে পারবেন অতি সহজে অনলাইনে পড়ানোর জন্য এখানে শুধু এই সেট আপের মাধ্যমে এই সেট আপে যেরকম তিনটে জিনিস আছে একটা হচ্ছে আপনার বল হেড আর একটা হচ্ছে এক্সটেনশন এক্সটেনশন আর বা একটা হচ্ছে আপনার মোবাইল হোল্ডার আর এখানে একটা স্ক্রু থাকে সেটার মাধ্যমে আপনি এটাকে অ্যাডজাস্ট করে লেভেলটাকে আপনি ঠিক করতে পারবেন আর এটা অতি সহজে আপনি অনলাইনে যে কোনো জায়গায় আপনার যে বাড়িতে যে টেবিল আছে সেটার মাধ্যমেই আপনি অতি সহজে পড়াতে পারবেন তো আপনাকে আমি একটু হ্যাঁ ডেমো দিয়ে দেবো এখানে যেমন একটা স্ক্রু থাকে স্ক্রুটাকে ঢিলা করলেই আপনাকে এটা অ্যাডজাস্ট করতে পারবেন এখন যেমন দেখছেন যে আমি এটাকে খুলে দিয়েছি ঢিলা করে স্লুজ করে দিয়েছি তো এটা মুভ করতে পারছি অতি সহজে আপনি যে কোনো অ্যাঙ্গেল বা যে কোনোভাবে শুধু লেভেলটা যাতে ঠিক থাকে সেটাকে আপনি ব্যবহার করতে পারেন তার সাথে সাথে পরে যখন আপনি হোয়াইট বোর্ডে ব্যবহার করছেন হোয়াইট বোর্ডে অ্যাজ আ মোবাইল হোল্ডার হিসাবে আপনি এটাকে ট্রাইপোর্ড হিসাবে ব্যবহার করতে পারবেন কেন কি আলাদা করে আপনাকে ট্রাইপোর্ড কিনতে হবে না তার সাথে যখন আপনি ল্যাপটপ সেট আপ কিনবেন স্কিল ইগি থেকে তখন আপনি এই যে আপনার যে হোল্ডার আছে সেটাকে আপনি ব্যবহার করতে পারবেন অ্যাস এ মাইক হোল্ডার কারণ কি এটা মাইক হোল্ডার তো এখানে যেরকম দেখতে পাচ্ছেন যে আমি এটাকে মুভমেন্ট করে আপনাকে দেখাতে পারছি যে কীভাবে এটাকে ইউজ করতে হয় যখন দেখে দিই আপনাকে কীভাবে যখন আপনি অ্যাকচুয়ালি কীভাবে ব্যবহার করতে হয় চলুন আপনাকে আমি ডিটেলস একটুখানি বুঝিয়ে দিই তো এখানে যেরকম দেখতে পাচ্ছেন মোবাইলটা আমি সেট করে দিয়েছি মোবাইলে ক্যামেরা আপনি অন করে দিয়েছি আর এখন যেরকম দেখতে পাচ্ছেন নিচে যে বই খাতা আমি যেটা রেখেছি ওটা আপনি দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে একটু অ্যাডজাস্ট করে নেব যাতে কি সব কিছু পরিষ্কার ফ্রেমের মধ্যে আসে বাইরে যদি না চলে যায় তো এখন যেরকম আপনি দেখতে পাচ্ছেন আমি রেকর্ড করা শুরু করবো নর্মাল যেরকমভাবে আমরা ভিডিও রেকর্ড করি সেভাবেই আমরা রেকর্ড করা শুরু করবো নিচে যেটা আমি পড়াতে চাই বা যেভাবে লিখিতভাবে বা বই থেকে আমি যেটা পড়াতে চাই সেটা আমি পড়াতে পারবো আর এটার মাধ্যমে আপনি লাইভ ক্লাসেস কন্ডাক্ট করতে পারবেন জুম বা যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে তার সাথে সাথে আপনি রেকর্ড করে সেই ভিডিওগুলোকে আপনি আপলোড করতে পারবেন বা স্কিলকিকে পাঠাতে পারবেন যেটা আমাদের টিম এডিট করে আপনার যে প্রোফাইল আছে সেখানে আপলেট করবে যাতে কি আপনার কাছে বেশি বেশি স্টুডেন্ট আসতে পারে সহজে